ড্রাইভারি পোশাক, ড্রাইভারি পোশাক কোথা থেকে এলো? ভারী বেনারসি পড়েছে তো তাই আমি বলছি তুমি পালিয়ে যাও, বেকুন্দি পালিয়ে যাও। গাড়ি চালাও, আরে চালাও। খাটের তলায় কেন খটর খটর আওয়াজ হচ্ছে? মনে হচ্ছে ধেরে ইঁদুর ঢুকেছে। একটু অ্যাসিড নিয়ে আয়, অ্যাসিড দিলে অ্যাসিড দিলে সব বেরিয়ে আসবে। আরে না না, অ্যাসিড না, অ্যাসিড দেবেন না, অ্যাসিড না, অ্যাসিড মারবেন না, অ্যাসিড মারবেন না। এই তুমি ড্রাইভারকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এই কি তুই কি ড্রাইভার নাকি বউ? আমার মেয়েকে চুরি করে ওই গাড়িতে করে নিয়ে পালিয়ে গেছে, আমি মামলা করব। ফৌজদারি বড়ি, ফৌজদারি। আরে দাঁড়া, চুপ করে থাক। কি তাকে মামলা করব, মামলা করব, করে চিৎকার করছ? ডাকাতি ছিল না, মাথা গরম হয়ে গেছে আমার। ছাড়া দাও তুমি। কে তো? হ্যাঁ মামা। কে তো? মামলা নো, মামলা কেন? মামলা মানে মামলা করে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ গাড়িটা ট্রাভেল দি। ও ট্রাভেল এজেন্সি, মানে তুমি যদি মামলা করো না তোমার মেয়েও ফেঁসে যাবে বলে দিলাম। নাশ করেছে। হ্যাঁ স্যার, তাহলে কিন্তু আপনার মেয়ে গাড়ি চোর প্রমাণিত হয়ে যাবে। ওরে বাবা, তার সর্বনাশ। তাহলে কি হবে মামা? হ্যাঁ গো, কি হবে তাহলে? হ্যাঁ চুপ কর, হাতে দাও, হাতে দাও, হাতে দাও, হাতে দাও। ট্রাভেল এজেন্সির লোককে আমার একটা ফোন করতে হবে। হ্যাঁ আমার অনেক জানাশোনা বেরিয়েও যেতে পারে। হ্যাঁ কিন্তু ওদেরকে তো খুঁজে বার করতেই হবে। কোথায় ওরা, কোথায় ওরা? কে তো? মামা টেল মি ওয়্যার আর দে।
দেখছো আপনাকে এই রাতের জন্য তো আমি এত দিন ধরে অপেক্ষা করছিলাম রিতে আমি আপনাকে ভালোবাসি যদি সত্যি জয় সর্বনাশ চাও তাহলে আমি যেটা বলবো সেটাই করো আপনি যা যা চাইছেন ঠিক তাই হবে আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি কি হয়েছে একটা বাজে গোলমাল হয়ে গেছে আমাকে এক্ষুনি যেতেই হবে এখনো মেয়েটা সাদের খাবার খায়নি তুই ফেলে দিয়ে চলে যাবি আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসছি যাদব বাবা যাদব ওঠো বাবা যাদব তোর কি তো গা তো পুড়ে যাচ্ছে জ্বরে তোমরা একটু প্যারিকে বুঝিয়ে বলো কাল কালী মশাই ও তো গা জ্বরে পুড়ে যাচ্ছে আপনার গায়কিটা আপনাকে বদলাতে হবে আপনাকে একটা নতুন গানের স্টাইল অ্যাডাপ্ট করতে হবে এটা তো অনেক বড় শিল্পীর কাজ আমি কি পারবো এভাবে আমার গলাটা বদলে দিতে নিশ্চয়ই পারবে আগে সব কিছু ভুলে ধরন ধারণ পাল্টে আপনাকে একজন নতুন গায়িকা হয়ে উঠতে হবে শালা গুরুদেব এই কি সেই বেহুলার ঘাট হ্যাঁ রে লোকনাথ এই হলো আদি গঙ্গার বেহুলার ঘাট নাজ বলছি এখন এখন আমার মাইটি কি অবস্থা একটু বলবেন প্লিজ অবস্থা খুব একটা ভালো নয় আর স্টমাকে অনেকটা বিষ আছে দেখা যাক কি হয় শক্তি দাও আমার বিশালাক্ষী শক্তি দাও যে বিষ দিয়েছে তার যেন আমি হদিস পাই মা তাকে যেন আমি সবার সামনে হাজির করতে পারি পথ ছাড়ো কাকা পথ ছাড়ো সাহেবদের গাড়ি আসছে এ আবার কেমন ব্যাপার শেষ দাদা পথে কাউকে দেখলে হয়তো সাহেবরা খুব রেগে যান আমাদের দেশের পথে আমরা চলবো না সাহেবরা চলবে আমি ওই গাড়ির সামনে দিয়েই যাব ভিক্ষা করেন বলে কি সে মানুষ নয় প্রয়োজনে ওই কাফলিংটা আমি বকুলের কাছ থেকে চুরি করব কাজটা এমন ভাবে করতে হবে যাতে বকুল টেরও না পায় আমার কোম্পানিকে বাঁচানোর সঞ্জীবনী আমার মনে হয় আমি এখান থেকে খুঁজে বের করব কিন্তু কালকে যে বকুলের পুলিশের পরীক্ষা সেটা নিয়ে আপনি কি ভেবেছেন এই মন দিয়ে পড়াশোনা কর আর আগে যা যা বলেছি সব মনে থাকবে তো দেখো আমি না তোমার গাড়িতে উঠতে চাইনি তুমি জোর করলে বলেই আমি তোমার গাড়িতে উঠলাম এখন তোমার গাড়িতে যাচ্ছি বলে সারা রাস্তা তুমি আমাকে গ্রিল করতে করতে নিয়ে যাবে সেটা তো হতে পারে না আমি জানি শবনম রাহুলকে নিয়ে কথা বললেই তোমার তোমার ভেতর একটা কাঁটা ছেঁড়া শুরু হয়ে যায় তাই না যদি তুমি সেটা জেনেই থাকো তাহলে বারবার একই কাজ কেন করো রাহুল দাকে নিয়ে কোনো কথা শুনতে আমার খারাপ লাগে রানু আপনি টোপিওয়ালার নাম্বারটা আমাকে দিন নাম্বার আমি তো একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না 98 ফোন তো সুইচ অফ বলছে হোয়াট টোপিওয়ালা হারিয়ে গেছে তাহলে আমি আমার মাকে খুঁজে পাবো কি করে এটা যে করেই হোক ভেলকির হাতে পৌঁছে দিস যাদব বাবা যাদব ওঠো বাবা যাদব তোর কি তো গা তো পুড়ে যাচ্ছে জ্বরে তোমরা একটু প্যারিকে বুঝিয়ে বলো কাল থেকে কালী মশাই ও তো গা জ্বরে পুড়ে যাচ্ছে আপনার গায়কিটা আপনাকে বদলাতে হবে আপনাকে একটা নতুন গানের স্টাইল অ্যাডাপ্ট করতে হবে এটা তো অনেক বড় শিল্পীর কাজ আমি কি পারবো এভাবে আমার গলাটা বদলে দিতে নিশ্চয়ই পারবে আগে সব কিছু ভুলে ধরন ধারণ পাল্টে আপনাকে একজন নতুন গায়িকা হয়ে উঠতে হবে শালা গুরুদেব এই কি সেই বেহুলার ঘাট হ্যাঁ রে লোকনাথ এই হলো আদি গঙ্গার বেহুলার ঘাট